অন্যদিকে আপনাদের দেখাবো একই ছবি কিন্তু কোচবিহারে ধরা পড়েছে। কোচবিহারে আমরা দেখেছি পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে যে অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছিল, এই বুথেই কিন্তু আবারও পঞ্চায়েত নির্বাচনের পুনর্নির্বাচন হচ্ছে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। কোচবিহারে এখনো পর্যন্ত আতঙ্কের ছাপ এবং নিহত মাধব বিশ্বাসের পরিবার তারা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছেন। হীরক রায় আমাদের প্রতিনিধি তুলে ধরেছেন প্রতিবেদন, দেখুন। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে কোচবিহার জেলা জুড়ে যখন রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হয়ে ওঠে, সেই সময় 8ই জুলাই কোচবিহার 1 নম্বর ব্লকের ফলিমারি গ্রাম পঞ্চায়েতের 38 নম্বর বুথে, সেখানে পোলিং এজেন্ট হিসেবে বিজেপির পোলিং এজেন্ট মাধব বিশ্বাস তিনি ভোট গ্রহণ কেন্দ্রে গিয়েছিলেন। সেখানেই যেটা অভিযোগ রয়েছে, তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালায় আর সেই হামলায় মৃত্যু হয় মাধব বিশ্বাসের। আর এই ঘটনার পর থেকে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই 38 নম্বর বুথে আবার পুনর্নির্বাচন হয়েছে। আজ সকাল থেকেই সেই পুনর্নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় সেখানে নির্বাচন হলেও এখনও পর্যন্ত কিন্তু পরিবারের সদস্যরা তারা নিরাপত্তার অভাব বোধ করছে। নির্বাচনের লম্বা লাইন রয়েছে, তবে যেটা পরিবারের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করলে তবেই তারা ভোট গ্রহণ কেন্দ্রে যাবে ভোট দিতে। এখনও যেমন শোকের ছায়া রয়েছে গোটা এলাকায়, পাশাপাশি আতঙ্কের পরিবেশ রয়েছে গোটা এলাকায়, এবং এই যে আতঙ্ক এখনও কিন্তু তাদের চোখে মুখে রয়েছে। আমরা কথা বলার চেষ্টা করব যারা এই পরিবারের সদস্য রয়েছে, ঠিক কতটা আতঙ্কের মধ্যে রয়েছে তারা, আমরা কথা বলার চেষ্টা করব। কতটা আতঙ্কে আছেন আপনারা? আতঙ্ক মানে এত আতঙ্ক হয়েছে, এইরকম জীবনে দেখেন এই মার্ডার কেস, মানে রাতে ঘুম তো পাইতেই পারে না, মানে কথা তো আর কি কই। মানে আজকে ভোট দিতে যাবেন? ভোট তারা যদি নিয়ে যায় তাহলে যাব, আমরা হাইটে যাইতে পারবো না। মানে কেন, কি মনে করছেন রাস্তায় হামলা হতে পারে? সেটা তো ভয় আছে, আমাদের ভয় বসে গেছে শরীরে, সেটা হইতে পারে, আবার হামলা দিতেও পারে আর কি। এত আতঙ্ক হয়েছে না, মানে নিয়ে যাবে তারপরে আবার থেকে যাবে। শেফালি বিশ্বাস একদম পরিবারের পক্ষ থেকে কিন্তু যেটা বলা হচ্ছে যে তাদের বাড়ি থেকে নিয়ে যেতে হবে নিরাপত্তা দিয়ে, এবং নিরাপত্তা দিয়ে বাড়িতে পৌঁছে দিতে হবে, কারণ রাস্তার মধ্যে আবার হামলা করতে পারে। আর এই আতঙ্কের মধ্যেই কিন্তু তারা ভোট দিতে যেতে তারা রাজি রয়েছে, তবে কিন্তু আতঙ্কের কারণে কিন্তু নিরাপত্তার দাবি জানাচ্ছে পরিবার। কোচবিহার থেকে সঞ্জয় দাসের সঙ্গে হীরক রায়, নিউজ টাইম।